আখি কথা বলছিল কেন? আখি কথা বললো কি বোন? আখি আখি কথা বলছিস না কেন? ওনার বুকে চাপ দিতে হবে। দেখি আমার গায়ে হাত দিবে না, উনি তো তোর জীবন বাঁচিয়েছে, তাই বলে কি ঢলে পড়তে হবে নাকি? চলো বাড়ি যাব। চলো মা, ও মা, এই যে মা। সেই কখন থেকে খাবার নিয়ে বসে আছি, জলদি খেতে আয়। এই জল ডিম আর আলু দিয়ে আজ খাবো না, কাচ্চি বিরিয়ানি আর বোরহানি দিয়ে খেয়েছি। পারলে খিলি পান দাও তো। কাচ্চি বিরিয়ানি চোখে দেখেছিস কখনো? খালি বানিয়ে কথা, বিশ্বাস না হয় ওস্তাদকে জিজ্ঞাসা কর। সত্যি কি তোরা? হ্যাঁ মা, আমরা সবাই কাচ্চি বিরিয়ানি খেয়েছি। কোথায় রে? ওই যে সিদ্দিক মঞ্জিলে, সিদ্দিকি সাহেবের মেয়ের জন্মদিন ছিল। ওই বাড়িতে তোদের দাওয়াত ছিল? ছিল না, নিজেরাই গিয়েছি। খবরদার, আর কখন ওই বাড়িতে যাবি না তোরা। কেন মা? শুনেছি ওরা গরিবদের খুব ঘৃণা করে। ওরা ঘৃণা করে না মা, ঘৃণা করে ওদের চামচারা। হ্যাঁ মা, ম্যাম সাহেবরা কত ভালো। ওই বেটা মুন্সি চামচা খুব বাজে, আমাকে ঠিক মতন বোরহানিটা খেতেই দিল না, আর ওস্তাদের চোখ ফুটো করে দিতে চেয়েছিল। আমিও বলেছি তোমার চোখ ফুটো করে দেব। আমি মা। এসেছিস মা? হ্যাঁ মা, তোমার জন্য ওষুধ কিনে এনেছি। টাকা পেলি কোথায়? দুজনকে খায়েল করেছি। তোকে এত করে বলো ওই পাপের পথ ছাড়াতে পারলাম না, লোকে তো তোকে কলঙ্কিনী বলবে। আমাকে কলঙ্কিনী বলার মতো লোক এই দুনিয়াতে নেই মা। আজ পর্যন্ত কোনো লোক তোমার মেয়ের শরীরে আঁচড় লাগাতে পারেনি। তাহলে তাহলে এখনো সময় আছে মা, ওই পাপের পথ ছেড়ে দে মা। ছেড়ে দিলে খাবো কি? তোমার চিকিৎসার খরচ পাবো কোথায়? ওই পাপের